যদি না হয় তাহলে মানে কারণটা যদি একটু বলতেন এটা নিয়ে কথা বলছিলাম কিছুক্ষণ আমারও এটা মনে হয় যে আড়াই পার্সেন্ট টাকায় এক মানে একটা লোক যদি এক কোটি টাকার মালিক হয় তো সে যদি আড়াই পার্সেন্ট টাকা দিয়েও দেয় তার থেকে দরিদ্র মানুষ যারা আছে আশপাশ এতে তো দরিদ্র মানুষ হয়তো দুই দিন ভালো খাইতে পারবো এর চাইতে তো দীর্ঘমেয়াদী কোনো উপকার হইবে বলে মানে আমারও মনে হয় না তারপর আপনার মতামতটা জানতে চাই আর কি আচ্ছা ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশগুলাতে যে সোশ্যাল ডেমোক্রেসি চলে অনেকগুলো দেশই এখন সোশ্যাল ডেমোক্রেসি চালু আছে সেই সোশ্যাল ডেমোক্রেসির যে মূল কনসেপ্ট সেটা হচ্ছে যে মানে এটা অর্থনীতির অত্যন্ত জটিল বিষয় যে যারা একটু বেশি ধনী তাদের উপরে বেশি ট্যাক্স ধার্য করা হয় হ্যাঁ এবং যারা একটু কম ধনী তাদের উপরে কম ট্যাক্স ধার্য করা হয় এটার বিস্তারিত গবেষণা আছে এটার প্রচন্ড রকমের জটিল সব ক্যালকুলেশন আছে যে মনে করেন ইলন মাস্ক সে যদি 2.5% যাকাত দেয় আসলে তার কিছু যাবে আসবে না হ্যাঁ তার কিছু যাবে আসবে না হ্যাঁ সে এত হাজার কোটি টাকার মালিক যে তার কাছে এটা মানে এক মানে ওইটা সে থুতমাললে ওই টাকাটা বাইরে যাবে এখন যে যাকাত সিস্টেম সেই যাকাত সিস্টেমটা অনেক পুরনো সিস্টেম এটাকে মানে ইয়া করার অনেক পদ্ধতি আছে কোন কোন ক্ষেত্রে যাকাত দিতে হয় না সেই সেই ক্ষেত্রে আপনি সেই টাকাটা কাজে লাগাতে পারেন তো কাজে লাগালে আর সেই টাকাটা দিতে হবে না আপনার তো জাকাত সিস্টেম দিয়ে তো কিছু হবেই না ইউরোপে আমরা যারা ইউরোপে বসবাস করি তারা দেখেছি যে এখানে যারা বড় লোক তাদেরকে অনেক ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ট্যাক্স দিতে হয় তাদের ইনকামের ফিফটি পার্সেন্ট পর্যন্ত ট্যাক্স দিয়ে দিতে হয় কিছু ট্যাক্স কিছু টাকা দিতে হয় তাদের হেলথ হেলথ ইন্স্যুরেন্সের টাকাও বেড়ে যায় তাদের অন্য জায়গাতেও তাদের ট্যাক্স বেড়ে যায় এবং এটার একটা জটিল হিসাব নিকাশ আছে এই ট্যাক্স দিয়ে তো ভাই কখনো মানে এই যে জাকাত দিয়ে তো কখনো মানে এই সমস্যার সমাধান করা যাবে না এটা তো অনেক পুরোনো সিস্টেম আর সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে সাম্প্রদায়িক ব্যাপার এটা তো শুধুমাত্র মুসলমানদেরকে সেই টাকাটা ডিস্ট্রিবিউট করতে বলা হয়েছে শুধুমাত্র যদি দেখা যায় যে কোন অমুসলিমের ইসলামে আসার সম্ভাবনা আছে তখন তাদেরকে সেই জাকাতের টাকা দেওয়া যাবে এছাড়া তো জাকাতের দেয়ার খাত অমুসলিমদেরকে সাহায্য করার কথা তো বলা নেই এটা তো শুরুতেই বাতিল হয়ে যায় কারণ এটা একটা সাম্প্রদায়িক ব্যাপার জি জি ভাই বুঝতে পারছি আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনার এই জাকাতের প্রচলন কি সর্বপ্রথম ইসলাম অর্থাৎ নবী মোহাম্মদ করছিল নাকি

এই বিষয়ে বিস্তারিত এখন এখন পর্যন্ত আমি লিখি নাই এই বিষয়ে যে বিস্তারিত লিখতে হবে কিন্তু ইহুদি ধর্মগ্রন্থগুলোর ভিতরে তেজে ডাকা নামক একটা মানে শব্দ আছে যে এটা উচ্চারণটা হচ্ছে সাদাকা এটাকে বলা হয় সাদাকা এই সাদাকা জিনিসটা দেয়ার ইহুদিদের বিধান ছিল এই ইহুদি ধর্মে যে যে সাতকা দেয়া হয় মানে আরবিতে যে জিনিসটা সাতকা হয়ে গেছে সেটা ইহুদি ধর্মগ্রন্থে অনাহারে থাকা মানুষদের খাবারের জন্য নিজেদের জমির অংশ ছেড়ে দেওয়ার আদেশ করা হয়েছে এবং ফসল কাটার সময় যে শস্য বাদ পড়েছে তা তুলতে নিষেধ করা হয়েছে এটা নিয়ে আমি ভবিষ্যতে একটা দীর্ঘ লেখা সিস্টেমটা যে ইহুদি ধর্ম থেকে কপি করা সম্পূর্ণভাবে সম্পূর্ণ আমি এটুকি বললাম যে এটা ইহুদি ধর্ম থেকে কপি করা আচ্ছা আচ্ছা জি ভাই আচ্ছা ভাই আর একটা প্রশ্ন করি আপনার এই যে হৃপের ব্যাপারে আরকি ইসলামে আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে বা দেখছি বিভিন্ন হাদিস থেকে উঠেছে যে চারজন সাক্ষী লাগে প্রত্যক্ষদর্শী সাক্ষী একটা যদি বলে থাকে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে আমি আপনাকে তাহলে এই বিষয়ে যে আমার একটা লেখাই আছে সেই লেখাটা আপনাকে দেখাচ্ছি সেটার ভিতরে পরিষ্কার ভাবে এই জিনিসগুলো বলে দেওয়া হয়েছে ইসলামী শরীয়তে ধর্ষণের শাস্তি এই লেখাটার ভিতরে আপনি যাবেন এখানে ডিএনএ টেস্ট গ্রহণযোগ্য নয় এই চ্যাপ্টারের ভিতরে যাবেন এখানে দেখবেন ইসলামী শরীয়তের বিধান অনুসারে এই যে সূত্র মোহাম্মদ সালে আল মুনাজিদ যে মুশফিক মিনার যার অনুসারী হ্যাঁ যার লেখা সে অনুবাদ করে যার লেখা অনুবাদ করে বই বই লেখা ফেলছে সে বেটা সে বেটাকে একটা প্রশ্ন করা হয়েছে তাদের যে ওয়েবসাইট ইসলাম কিউ ডট ইনফো সেখানে একটা প্রশ্ন করা হয়েছে আচ্ছা আমি সরাসরি এখান থেকে দেখাই তাদের ওয়েবসাইট থেকে দেখাই তাদের ওয়েবসাইটে তার পরিষ্কার ভাবে এটা দেয়া আছে মানে আমার ওয়েবসাইট থেকে দেখাইলে তো বলবে যে সংসার ডট কম থেকে দেখাইছে আচ্ছা তাদের ওয়েবসাইট থেকে দেখাই দেখি আমরা এখানে কি লেখা হাউ ক্যান জিনা বি প্রুভেন দেখা যাচ্ছে ভাই জি জি ভাই দেখা যাচ্ছে তো আমি যদি আপনার পড়তে পারি কিন্তু বাংলা অর্থটা বুঝিনা আর কি আপনি যদি একটু বলে দেন তাহলে সুবিধা হয় আচ্ছা এখানে বলা হচ্ছে আই নো দ্যাট ইন দ্য পাস্ট ইফ সামওয়ান হ্যাজ কমিটেড অ্যাডাল্ট্রি

এটা ডিএনএ টেস্টিং এর মাধ্যমে কোন অবস্থাতেই অথবা কোন ক্যামেরা দ্বারা ধারণকৃত কোন ভিডিও বা অডিও এই ধরনের কোন মানে ইলেকট্রনিক যন্ত্র দ্বারা যদি সেটা প্রমাণ করার চেষ্টা করা হয় সেটা শরিয়ার আদালতে কখনোই গ্রহণযোগ্য নয় এটা কোনো ক্লিয়ার এভিডেন্স হবে না সেখানে হদ শাস্তি দেয়া হবে না যদি এরকম আর কোনো প্রমাণ না থাকে শুধুমাত্র ভিডিও ভিডিও আছে অথবা মনে করেন অন্য কোনো ইয়ে আছে ডিএনএ টেস্টের রেজাল্ট আছে

যে সেটা হচ্ছে ইসলাম কিউএ ডট এটা হচ্ছে আগেটা তো দেখালাম ইসলাম কিউএ ডট ইনফো এবার দেখাচ্ছি হচ্ছে গিয়ে ইসলাম ওয়েব এটা হচ্ছে আরেকটা বিখ্যাত ওয়েবসাইট প্রুভিং রে বাই মডার্ন মেডিকেল মিনস এখানে বলা হচ্ছে এই যে দেখেন এই ফতোয়া পরিষ্কার ফতোয়া দেওয়া হয়েছে ইসলাম ওয়েব ফতোয়া এটা হচ্ছে ইসলাম ওয়েবের ফতোয়া পরিষ্কার ফতোয়া এখানে বলা হয়েছে এখানে আমরা পড়ি অ্যাজ ফর প্রুভিং রে বাই মডার্ন মেডিকেল মিনস দিস ইজ ইম্পসিবল ইম্পারসিবল ইম্পারমিসেবল বিকজ আল্লাহ দ্য এক্সাল্টেড enjoyed that for Jina to be proven, four witnesses must give their testimony. And he identified specific conditions for the testimony to be accepted. It is impermissible to renounce these conditions and seek other means that may fa fail to prove that which is simpler than Zina. এখানে পরিষ্কার ভাবে বলে দেওয়া হয়েছে যে এটা ইম্পারমিসেবল এই যে এই যে কন্ডিশনগুলো আল্লাহ এবং তার রাসেল দিয়ে দিয়েছে সেগুলাকে মানে উপরে উঠে গিয়ে অন্য কোনো কিছু দ্বারা প্রুফ করা এটা সম্পূর্ণ অবৈধ হবে এই জিনিসটা এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এখানে প্রশ্ন করা হয়েছিল দেখেন প্রুভিং রেপ বাই মডার্ন মেডিকেল মিন্স মানে একেবারে পরিষ্কারভাবে ভাবে বলে দেওয়া হয়েছে ইট ইজ ইম্পারমিসেবল তারপরে এরপরে আবার কোন পাগলে এই কথা বলে ভাই আমি তো বুঝলাম না কে বলেছে আপনি আপনি কি বলতে পারবেন এক্স্যাক্টলি কি বলেছে এই মুশফিক মিনার এর কথাই বলছিল যে আপনার যে মেডিকেল টেস্ট কথাই বলছে তো ওগুলা দিয়েও নাকি ইয়ে করা যাবে ওইগুলো একটা গ্রুপে বলছে আরকি কি আমি এখন গ্রুপের নামটা বলবো না এই আর আচ্ছা এখান থেকে আপনার আরেকটা প্রশ্ন না 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 আরো 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 আছে তো আরো আছে তো মানে দলিলের তো আমার কাছে শেষ নাই দলিল তো না 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 দলিল লাগবে না আসিফ ভাই আমি এখান থেকে আরেকটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে এই এই লেখাটা আপনি একটু ভালো করে পড়বেন হ্যাঁ এই লেখাটা একটু ভালো করে পড়বেন এইখানে দেখেন এই এই যে ফতোয়া আলমগিরি এটা হচ্ছে বিখ্যাত ফতোয়া গ্রন্থ ঠিক আছে এখানে যে জিনিসটা বলা হয়েছে সাধারণত জিনা তখনই সাব্যস্ত হবে যে এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে কোন কোন সময় জিনা সাব্যস্ত হবে এখানে পরিষ্কারভাবে এই যে ফতো আলমগিরি খন্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর তিনশো এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে মানে অমুক মহিলার জনিদারে ঢুকানো অবস্থা দেখেছে এমনভাবে দেখতে হবে সেই সাক্ষীদেরকে এমনভাবে দেখতে হবে যে সুরমা শলাকার ভিতরে সুরমা শলাকা যেভাবে ঢোকে সেই অবস্থাতে দেখতে হবে তখন সাক্ষী দিতে পারবে এছাড়া সাক্ষী দিতে পারবে না আবার সাক্ষীদের এই যে ইসলামের শাস্তি আইন এই বইটার ভিতরে আছে ডক্টর আহমদ আলী এই বইটার ভিতরে দেওয়া আছে কি কি আহ মানে শর্ত আছে সাক্ষী দানের শর্ত কি কি পরিষ্কার ভাবে সেই সাক্ষী দানের অর্থ এই যে সাক্ষীদেরকে মুসলিম হতে হবে সাক্ষীদেরকে বয়প্রাপ্ত ও সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে সাক্ষীদেরকে ন্যায়পরায়ণ হতে হবে সাক্ষীদেরকে পুরুষ পুরুষ হতে হবে সাক্ষীদের সংখ্যা চার হতে হবে সাক্ষীদের বাক শক্তি সম্পন্ন হতে হবে চার চারজন সাক্ষী এক সাক্ষ্য একই মসজিষে পেশ করতে হবে আবার ভিন্ন মসজিষে পেশ করলে হবে না একই মসজিষে এবং সুস্পষ্ট বিশদ হতে হবে সাক্ষ্য মৌলিক হতে হবে সাক্ষ্যের মধ্যে পূর্ণ মিল থাকতে হবে সাক্ষ্যদানি বিলম্ব করা যাবে না এইগুলা বিভিন্ন জিনিস করার পরে এটা তো অনেক জটিল জটিল একটা পদ্ধতি এই যে যে খুব পদ্ধতি ভিতর দিয়ে কেউ কোনোদিন কোন পৃথিবীর কোন মানে ধর্ষণ এটা প্রুভ হবে না আমি এটা গ্যারান্টি দিতে পারি এরকম এরকম ধর্ষণ প্রুভ করাটা একেবারে টোটালি অসম্ভব হবে এইরকম পদ্ধতিতে জি জি ভাই সেটাই এটা কখনোই সম্ভব নয় কখনোই যেমন আমাদের দেশে যে হয় বিশেষ করে গাড়িতে

সেটাই সেটাই কিন্তু অনেকে পেটে থাকলে অনেকে সাক্ষ্য দিলেও দিতে পারে কিন্তু এটা তো মানে পসিবল না আমার কাছে মনে হয় না এটা পসিবল কখনো কোন ধর্ষক সাক্ষ্য দিচ্ছে নিজে আরকি মরার জন্য সাক্ষী দিবে আমি হা আমি মরতে চাই আমার এখন পাথর ছেলে মেরা ভালো

দিছিল কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে হাদিসটা নিয়ে আসে তারা সেই হাদিসটা একটু ভালো করে পড়লেই দেখা যায় সেই গোলামটা সেই গোলামটা যে একটা দাসীর সাথে দাসীকে ধর্ষণ করছিল সেই দাসীটা আসলে নিজের দাসী না তার এই কারণে তার উপরে শাস্তি প্রয়োগ হয়েছিল এটা দর্শনের জন্য শাস্তি প্রয়োগ হয়নি ওই যে এই আলোচনাতে গেলেই দেখবেন মুমিনরা একটা হাদিস নিয়ে আসবে লাফাতে লাফেতে তখন লাফাতে লাফেতে যখনই হাদিসটা নিয়ে আসবে একটু ভালো করে হাদিসটা পড়বেন দেখবেন ওই হাদিসের ভিতরে লেখা আছে ওই দাসীটা আসলে ওই গোলামের নিজ মালিকানাভুক্ত দাসী ছিল না এই কারণে তার জন্য তার উপরে শাস্তি হইছে কিন্তু নিজ মালিকানাভুক্ত হইলে তখন আর ধর্ষণ করলে কোনো শাস্তি নিতো

এই তিন তালাকে কেউ কেউ বলতেছে তিন তালাক সরাসরি পতিত হয়ে যাবে আর কারো কথা হচ্ছে এক তালাকি হবে মানে এই ক্ষেত্রে আপনার অভিমত কি ভাই ভাই তালাক নিয়ে আমি আসলে ভবিষ্যতে একটা লেখা লিখবো ভবিষ্যতে যদি আমি লেখা লিখি তখন আমি সেই বিষয়ে কথা বলবো এখনো সেটা প্ল্যানের ভিতরে আছে এখনো লেখা আমি শুরুই করি নাই কিন্তু আমি প্ল্যানের ভিতরে আছে ওই লেখাটার পরে আমি এটা নিয়ে কথা বলবো কারণ আমার যে দলিল গুলা দেখাতে হবে সেগুলো এখন আমার হাতের কাছে নাই এই জন্য আমি এই বিষয়ে কোনো কথাই বলতে পারবো না ভাই আচ্ছা আচ্ছা জি ভাইয়া আচ্ছা ভাই শক্তির ব্যাপারে শক্তির ব্যাপারে আচ্ছা আরেকটা লাস্ট কোয়েশ্চেন আসিফ ভাই হ্যাঁ বলেন ঠিক আছে বলেন ইয়ে আপনার শক্তি অবিনশ্বর এটা তো আমরা প্রাইমারি স্কুল থেকেই পড়ে আসতেছি যে এটা সৃষ্টি বা বিনাশ নাই যেমন এখন আবার ই এমসি স্কোয়ার দিয়ে আপনার এই যে এনার্জি মানে ভর রে আবার শক্তিতে রূপান্তর করার বা ভর যে একটা শক্তি ওটাও আমরা বুঝতে পারি তো সেক্ষেত্রে সবকিছুই কি শক্তির অংশ আমাদের যত পদার্থ আছে মানে সবকিছুই কি অবিনশ্বর